ছোলে ভাটুরি। তো আমি সকালে চানা ভিজিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এখন হচ্ছে ময়দাটা মাখাবো, যে ভাটুরেটা হবে তো ভাটুরের ময়দাটা মাখাবো। তো তার জন্য আমি সুজি ভিজিয়ে দিয়েছি, সুজিটা আমি 15 মিনিট ভিজিয়ে দিয়েছি, এবার ময়দাটা মাখাবো। তো চলো আমি কেমনভাবে ভাটুরের ময়দাটা মাখাই তো তোমরা দেখতে থাকো, আর দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে ছোলে ভাটুরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। মেন হচ্ছে ভাটুরে, তো ওটা ময়দাটা ভালো করে মাখাতে হয়, যদি না মাখানো যায় তাহলে ভাটুরেটা ভালো ফুলবে না। তো ওই জন্যে ময়দাটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি। তো চলো সুজি আমি ভিজিয়ে দিয়েছি, সুজিটা দেখো, সুজিটা আমি হচ্ছে জলে ভিজিয়ে রেখেছিলাম, সুজি থেকে জলটা আমি ছেঁকে নেবো। তো চলো তো হচ্ছে ভাটুরেটা মানে ভাটুরে বানানোর জন্য যে ময়দাটা আমি মাখাবো, তো দেখো আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো যে সুজি, সুজিটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তো সুজিটা দিয়ে দিলাম, দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি চিনি, খুব বেশি দেব না, আর দেব 1 চিমটি খাবার সোডা, দেখো 1 চিমটি খাবার সোডা। এবার যে খাবার সোডা নুন চিনি আর সুজিটা দিয়েছিলাম ওটা একটু ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার দেখো এর মধ্যে জল দেব না, দই দিয়েই মাখাবো। তো দেখো আমি দই নিয়ে নিয়েছি, দইটার সঙ্গে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব, যদি পরে লাগে অবশ্যই জল দেব। বেশি জল দেব না কারণ দইটা দেওয়া হয়েছে, তো জল বেশি লাগবে না। তো ময়দাটা মাখানো আমার হয়ে গেছে, খুব শক্তও হবে না আবার নরমও হবে না, এটা ভালো করে ঠাসতে হবে। তো এর মধ্যে তো হবে না, এই প্লেন জায়গায় আমি ভালো করে ময়দাটা ঠেসেছি নিলাম। তো দেখো ময়দাটা ঠাসার পরে কত সুন্দর হয়ে গেছে, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঠেসে নেবো। তো চলো এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিই, তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে আবার ঠেসে নেবো। তো ময়দাটা আমার ঠাসা হয়ে গেছে, এবার আমি মিনিমাম আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তো তোমরা চাইলে তার থেকেও বেশি মানে যত বেশি ময়দাটা মেখে রেখে দেবে তত বেশি ভালো হবে ভাটুরেটা। তো হচ্ছে চলো ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটা রেস্টে রেখে দিই, তার মধ্যে ছোলেটা বানিয়ে নিই। তো চলো তো হচ্ছে ছোলে বানাবো। তো তার জন্য দেখো চানাগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো চানাগুলো দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো একটু খাবার সোডা, দেব একটু লবণ, লবণ দিয়ে এটা জল দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেবো লো ফ্লেমে। তো একটু খাবার সোডা দিলে কি হবে চানাগুলো ভালো সফট হয়ে যাবে। চলো হচ্ছে চানাটা সেদ্ধ করে, তো দেখো ছোলে বানাবো। তো তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দিলাম। তো প্রথমে ফোড়নে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তো এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দিয়েছি। তো ফোড়নটা একটু হালকা করে ভেজে নেবো, তো তারপরে একটা মশলার পেস্ট দেবো। তো এই মশলার মধ্যে আছে হচ্ছে আদা রসুন টমেটো আর পেঁয়াজ, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজই আমি পেস্ট করে দিয়েছি।
তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, এরপরে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো আগে মশলাটা একটু নাড়িয়ে নিচ্ছি যেন তলায় না লেগে যায়, তো এরপরে আমি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেবো। তো খুব বেশি জল দেব না, অল্প করেই জল দেব, মতো মশলাটা একদম শুকনো শুকনো মানে কষিয়ে একদম শুকনো করে নিয়ে আসতে হবে। তো তারপরে দিলাম দেখো লবণ, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা, কারণ হচ্ছে আদা রসুনে কাঁচা গন্ধ বেরোবে যদি না কষাই, তো ওই জন্যে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো আদা রসুনটা দিয়ে আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটা মশলার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আছে জিরে, ধনে, হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ, আর আছে ছোলে মশলা। তো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো আমার কষানো হয়ে গেছে, মশলাটা একদম শুকিয়ে এসছে। তো এবার আমি দিয়ে দেব চানা। তো যে চানাটা আমি খাবার সোডা আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দেবো। তো দেখো আমি চানাগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, এবার মশলার সঙ্গে চানাটা ভালো করে কষিয়ে নেবো আর মিক্স করে নেবো ভালো করে। তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে আরও একটু মশলাটার সঙ্গে চানাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার মানে চানার সঙ্গে মশলাটা আমার মানে মশলার সঙ্গে চানাটা আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি দেখো দিয়ে দিলাম যে প্রেশার কুকারে আমি চানাটা সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে একটু জল ছিল, তো সেটাই দিয়ে দিলাম, মানে স্টক ছিল স্টকটাই দিয়ে দিলাম। এবার আরও একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না, কারণ এর মধ্যে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে চায়ের লিকার। তো দেখো আমি চাটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই চায়ের লিকারটা আমি দিয়ে দিলাম। তো হচ্ছে চায়ের লিকারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, বেশ একটু কালো কালো হবে, ওই জন্যে চায়ের লিকারটা অবশ্যই দিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে শুকনো আমলকিও দিতে পারো, তো আমার কাছে আছে তবুও আমি দিলাম না, তো চায়ের লিকারটা দিলেই হয়ে যাবে। তো দেখো আমি চায়ের লিকারটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, তো তার জন্য ঢেকে রেখে দিলাম। তো দেখো আমার চানা মশলা একদম রেডি হয়ে গেছে, এবার দেখো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু মিক্স করে ঢেকে রেখে দেবো। তো দেখো একদম সিম্পল, কোনো মানে মানে একদম সহজেই চানা মশলাটা একদম রেডি হয়ে গেল। তো তোমরাও এইভাবে বাড়িতে চানা মশলা বানিয়ে খেও। তো আমার চানা মশলা হয়ে গেছে, এবার দেখো আমি ভাটুরে বানাচ্ছি। তো একটা ভাটুরে আমি তোমাকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ফুলেছে, দেখে বুঝতেই পারছ মানে ময়দাটা আমি যেভাবে মাখিয়েছি, তোমরা যদি এইভাবে ঠিক এইভাবে মাখাও তোমাদেরও ভাটুরেটা একদম এরকম ফুলে ফুলবে। তো দাঁড়াও আরও একটা আমি বেলে ভেজে দেখাচ্ছি কেমন সুন্দর ভাটুরেটা হয়েছে। যে ভাটুরেটা মানে লুচির মতোই বেলতে হবে, আবার খুব মোটা করে বেললে হবে না, একটু হালকা করে বেলতে হবে, দেখেই বুঝতে পারছ। আর তেলটা খুব গরম করে নিতে হবে, একদম খুব গরম করে নিতে হবে, নিয়ে হালকা হালকা ফুলে উঠলে মানে ফুলে উঠছে দেখলেই। এবার দেখো আমি উল্টে দিচ্ছি, তো এইভাবেই তোমরা ভাটুরিগুলো বানিয়ে নেবে। তো চলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে দেবে। তো দেখো আমার ভাটুরিগুলো বানানো হয়ে গেছে, আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি, এবার আমার জন্যে মানে প্লেট সাজাচ্ছি। তো দেখো আমি চানা মশলা নিয়ে নিলাম, আর এবার নিয়ে নেব ফুলকো ফুলকো ভাটুরি, দেখেই বুঝতে পারছ ভাটুরিগুলো কী সুন্দর ফুলেছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন।